বাকি চাহিয়া লজ্জা দেবেন না, আমার চলতে অনেক কষ্ট হয়, আমাকে ক্যান্টিন চালাতে সহযোগিতা করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিনে ঢুকতেই চোখে পড়বে একটি লেখা, প্রিন্ট করে ক্যান্টিনের প্রবেশ মুখে লাগানো। ক্যান্টিনের মালিক শফিকুল ইসলাম বলেন, 12 বছর ধরে ক্যান্টিন চালাচ্ছি, কত শিক্ষার্থীকে নিজ হাতে ফ্রি খাইয়েছি। গত 5 বছরে কত শিক্ষার্থী বাকি খেয়েছেন তার হিসাব নেই, কিন্তু গত 1 বছরে প্রায় 1,20,000 টাকার মতো বাকি খেয়েছেন শিক্ষার্থীরা। বাকি টাকা আজ পাবো কাল পাবো বলে প্রতিনিয়ত দিন গুনছি, কিন্তু বাকির টাকা না পেয়ে ক্যান্টিন চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই একরকম নিরুপায় হয়েই ক্যান্টিনের প্রবেশ মুখে লিখে দিয়েছে। আমি এই হলে 5 বছর ধরে আছি, তো এই 5 বছর থাকার মধ্যে এই মানুষটার এই আমি সবসময় এখানে খাওয়া দাওয়া করি, কিন্তু এর এখানে এসে আজ পর্যন্ত কেউ না খেয়ে ফিরে যায়নি। মানে আমাদের কাছে এটা একটা পরিবারের মতো, এবং এই যখন এখানে আসি ভাই কিন্তু একবার বড় বলে ভাই বলে রাখে, একবার পরিবারের মতো মনে হয়। আর আমরা অনেক সময় খাই বাকি খাই, আবার টাকা দিয়ে দিই, তো অনেকে যে কাজটা করে যে খায় কিন্তু টাকাটা দিয়ে যায় না। আসলে অসম্ভব একজন ভালো মানুষ। আমি যতটুকু শুনলাম যে দীর্ঘ 12 বছর যাবত এই বঙ্গবন্ধুর ক্যান্টিন উনি চালায়, তো ভাই এতটাই উদার মনের মানুষ। এই দীর্ঘ আমি 4 বছর হইতে ওনার কাছে খাওয়া দাওয়া করি, কখনোই কোনো দিন বাকি বা হচ্ছে টাকা দেয় না দেয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না, সবসময় ভাই ভাই বলেই ডাকে, ছোটো ভাই বলেই ডাকে। তো মানে আমিও বাকি খাই ওনার কাছ থেকে, কিন্তু কোনো দিন হচ্ছে আমিও একটা সময় হচ্ছে বাকি খাই, সমস্যায় থাকলে আবার পরে দিয়ে দিই টাকাগুলো। ছোটো ভাইরা আমার কিন্তু বাড়ি খায়, তারা আমাকে দেবে বলে তুই লেট করে ফেলেছে, সে লেট করে মেলার লোক দিতেও চায় না। আমি চাচ্ছি যে আমিও না মরি, ছেলেরাও না মরুক, ধীরে সুস্থ দিই, তো আমার টিকে থাকি, ছেলেরা টিকে থাকে। তা আমার কথা আমি অসুস্থ মানুষ, আমাকে একটু যদি দিত তাহলে আমার এই কষ্টটা দূর হয়। আমি ইতিপূর্বে সবাইকে আমি দেখেছি বাকি খুয়াইছি, ইন্ন খুয়াইছি, কখনো টাকার কথা বলিনি। আমার করুণ অবস্থান খারাপ, মানে আমার শারীরিক অবস্থা খারাপ, মাজার সমস্যার জন্য কিছু টাকা খুব প্রয়োজন আমার শরীরের জন্য। তো যদি আমার স্টুডেন্ট ছোটো ভাইয়েরা যারা বাকি খেয়েছে যাদের কাছে আমি পাই, তারা যদি একটু সহানুভূতি করে আমার টাকাটা একটু দিত, তাহলে আমার সফিক ভাইয়ের জন্য কষ্ট দূর হতো।